আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব বাজে সময় যাচ্ছে, মানে অ্যাবনর্মালি বাজে সময় যাচ্ছে। কারণ বাজে সময় যাওয়ার একটা কারণ আপনাদের ছোট করে বলে দিই। ভিডিওটা অ্যাকচুয়ালি শার্টের ফেব্রিক নিয়ে, তারপর আপনাদের বলে দিই যে নাম্বার ওয়ান হচ্ছে পূজার প্রোডাকশান চলতেছে। আর এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা, আপনাদের চারপাশে যদি ছোট কারখানা থেকে শুরু করে বড় ফ্যাক্টরি থাকে, আপনারা যাচাই বাছাই করে দেখবেন প্রতিটা ফ্যাক্টরির সামনেই ওয়ার্কার, মানে লেবার নিড, অর্থাৎ অপারেটর বলেন, অমুক বলেন, তমুক বলেন, মানে কাজ করার মতো মানুষের খুব অভাব যাচ্ছে। এবং যারা কাজ করে সবারই চাহিদা বেড়ে গেছে, বেতনের চাহিদা অথবা বিভিন্ন চাহিদা দাবি বেড়ে গেছে। যখন বেড়ে গেছে, খুব রিসেন্টলি এরকম কিছু ঘটনা ঘটতেছে যে অ্যাট এ টাইমে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরিগুলা আপনার মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। খুব ভালো ভালো 40 মেশিন 60 মেশিনের রানিং ফ্যাক্টরি, সেগুলো মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে আমরাও যেসব জায়গায় আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে নিয়ে কাজ বসাইছি, এরকম কয়েকটা ফ্যাক্টরিতে এরকম আমরাও প্রচণ্ড পরিমাণ খুব বাজে একটা বিপদে পড়ে গেছি যে ফ্যাক্টরির দিকে থেকে সমাধান পাচ্ছি না, ওপাশে বাইরের টাকাও বেশ কিছুদিন ধরে আমাদের কাছে আছে, আবার সেই টাকার বিনিময়ে মাল কিনে অ্যাক্সেসরিজ বানায়ও আপনার কী হয়েছে যে আপনার ফ্যাক্টরিতে দেওয়া আছে কিন্তু কাজের কোনো প্রোগ্রেস নাই। ফ্যাক্টরিতে মেশিন আছে 40টা, ওয়ার্কার মাত্র 2টা। তো এরকম একটা সিচুয়েশন কেন যেন চারপাশ থেকে অনেকগুলো ফ্যাক্টরিতে পড়ছে, পড়ার পরে এখন যেটা হচ্ছে আমাদের মাথায় যন্ত্রণা উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা চেষ্টা করছি, আমরা আপনাদের কাছে আশা করব একটু ধৈর্য ধরবেন। আর দেখেন আমাদের এই যে আমরা কাজ করে যাচ্ছি, এখানে অসংখ্য ব্র্যান্ডের জন্য হ্যাংট্যাগ লেবেল, এই যে আজকেও দেখেন এক একটা ব্র্যান্ডের জন্য হ্যাংট্যাগ লেবেলের থেকে শুরু করে এগুলো সব চলে আসতেছে। হ্যাঁ, হাজার হাজার পিস করে করে এগুলো প্রোডাকশন হয়ে হয়ে আসছে। সো এখানে ওমানের বায়ার, আমাদের একটা ওমানের বায়ার আছেন, খুব ভদ্রলোক মানুষ, তার জন্য আসছে। তারপর ডেমরা থেকে আমাদের এক ভাই আছেন, উনি বিএসসি ইঞ্জিনিয়ার গার্মেন্টসের উপর, টেক্সটাইলের উপর, ওনার ব্র্যান্ডের জন্য মালামাল আছে। এরপর ঝিনাইদাতে আমাদের যে ব্র্যান্ড শোরুম, সেটার জন্য আপনার মালামাল আছে। তো সবার জন্য অ্যাক্সেসরিজগুলো সবেমাত্র কিছু আসছে। এখন অ্যাক্সেসরিজ না আসলে আমার যতই ফেব্রিক আসুক, যতই ফ্যাক্টরি রেডি হয়ে থাকুক, আমি তো কাজ করতে পারি না। আনফর্চুনেটলি সময়টা এমন, এটা আবার পূজার একটা সিজন, যে খুব রমরম একটা ব্যবসা করার একটা সিজন যাচ্ছে। তো দেখা যায় আপনারা যখন একটা ব্র্যান্ডের জন্য আমাদের কাছে কাজ দেন, আমরাও আপনাদের কাছে কমিটমেন্ট করি এবং সর্বস্বভাবে চেষ্টা করি। গত 7-8 দিনে বোধ হয় আমি অফিসে সর্বোচ্চ ওই আধা ঘন্টা বসি, 1 ঘন্টা বসি কোনো মতে। 1 ঘন্টার মধ্যে যে পরিমাণ প্রবলেম সলভ করতে হয় আর যে পরিমাণ ওয়েটিংয়ে মানুষ থাকে, তাদের মিটিং কমপ্লিট করে এরপর দেখা যায় আপনাদের জন্য একটু ভিডিও ছেড়ে দিয়ে তারপরে আবার চলে যায়। গতকালও বোধহয় রাত 1টার সময় বাসায় আসছি, এক গাদা ফেব্রিক নিয়ে তারপরে রাত 1টার সময় বাসায় আসছি, তার আগের দিন এরকম। তো এত বেশি রাস্তাঘাটে থাকতেছি, তো আমি একটা রিকোয়েস্ট আপনাদের করব যে আমাকে সবাই একটু ফোন কম দিবেন, কারণ আমাকে ফোন দেওয়া আর আমার অফিসে ফোন দেওয়া একই কথা। আমাদের অফিসের ফোন নাম্বারগুলো আপনারা জানেন, ভিডিওর ডেসক্রিপশানে দেখতে পারেন। তো চেষ্টা করবেন, আমাদের অফিসের অন্য নাম্বারেও হোয়াটসঅ্যাপ আছে, আরিফ সাহেবের 999-এ, তারপরে আশিক সাহেবের বোধ হয় 50-তে, তারপরে তারেক সাহেবের 58 নম্বরে, হামিদ সাহেবের 57 নম্বরে, এই নাম্বারগুলোতেও হোয়াটসঅ্যাপ আছে। সো সবথেকে ভালো হয় যদি কিনা আপনারা তাদের কোনো কোয়েরি দেন, তাদের কোনো কল দেন, তারা সঙ্গে সঙ্গে করতে পারে কি, তারা যে যখনই ফ্রি থাকে, তারাও যে অফিসে বসে থাকে তা না, তারাও ননস্টপ ছুটার পরে থাকে, কিন্তু তাদের কাছে দিলে হয় কি দিন শেষে তার একটা অফিসের যে ডাটাবেসগুলো, এই ডাটাবেস অনুযায়ী আপনার ওয়ার্ডারটা রাখতে পারে। আর তাহলে হয় কি আপনি তাকে, হামিদ সাহেবকে একটা বললেন, আমাকেও একটা বললেন, লাস্টে সেটা 2 রকমের হয়ে যায়, তারেক সাহেবকে একটা বললেন, হামিদ সাহেবকে একটা বললেন, 2 রকম হয়ে যায়। তো যখন কাজ করতে যে 2 রকম হয়ে যায়, ফাইনালি লুজার কিন্তু আপনারা হয়ে যান। তো এই কাজটা করবেন না, আপনারা আমাদের কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে আপনাদের যা জানার আছে, যা বলার আছে, যা প্রোগ্রেসের আছে, যা রিভাইসের আছে, সব এক জায়গাতে বলবেন। আর আমাকে যেহেতু আমার হিউজ পরিমাণ লোড আমার উপর থেকে যায়, আমি তো একজন মানুষ, কোনো তো ছুটি নেই না, সকাল থেকে রাত 1টা 2টা, এর মধ্যে মিটিং, এর মধ্যে বিজনেস, এর মধ্যে কোথাও ফল্ট, এর মধ্যে আবার কিউসি করতে যাওয়া, এর মধ্যে আবার অ্যাক্সেসরিজ কিনতে যাওয়া, ফেব্রিক কিনতে যাওয়া,
সব কাজই তো আমি নিজেই করি, তো আমি তো একজন মানুষ। সো আমার পরে এই যে ফোন ধরতেছি না অথবা ফোনে পাওয়া যায় না, এই ছোট ছোট লেম এক্সকিউজগুলো, কারণ আমার অফিসে 10টা কর্পোরেট সিম, 10টা কর্পোরেট সিমে যদি আপনি কল করে যদি আপনি সমাধান না পান অথবা কারোর সাথে যোগাযোগ করতে না পারেন, তা বুঝতে হবে যে আপনার কপাল খারাপ, হয় আপনার কপাল খারাপ অথবা আমরা কোনো কাজের না, এটা বুঝে নেবেন। তাহলে আমাদের সাথে ব্যবসা করারই দরকার নেই, কিন্তু আমাকেই খালি ফোন দিবেন আর আমার পরেই মনে করেন যে খালি অভিমান করে থাকবেন যে জুবাইদ ভাইয়ের দুই দিন ফোন দিচ্ছি ফোনে পাচ্ছি না, হুলস্থুল। আরে ভাই, আমাকে ফোনে পাবেন কেমনে? এক ব্রেনে কত খেলা খেলা যায়? আপনারা তো একটা অর্ডার দিয়ে চুপ করে বসে থাকেন। আমি একটা ফ্যাক্টরিকে জানি যে ওই ফ্যাক্টরিতে এই মালটা তৈরি হবে, সেই মাল তৈরি হওয়ার জন্য আমার থেকে 10 গুণ বেশি পরিমাণে মাল নেওয়ার জন্য টাকা নিয়ে লোক বসে আছে, তাও আবার আমার থেকে 50 গুণ ধনী ব্যক্তি বসে আছে, আর ওই ফেব্রিকটা আপনার মাত্র 50 পিস অথবা 100 পিস বডির জন্য আমি সামান্য একটু মাল, মানে দুধের উপরের থেকে শর্টটা আমি বের করে আপনার জন্য নিয়ে আসবো, তাও আবার নিয়ে আসবো কম দামে, আবার বেচবো আপনার কাছে 5% লাভে। তা আমাকে পরিশ্রম কত বেশি করতে হয়, ব্রেন কত খাটাইতে হয় শুধু আপনার জন্য? তো সেইখানে আপনাদের ফোন আর ফোন আপনার সাথে কথা বলবো নাকি কাজ করব? এখন ওই মোবাইল সব সাইলেন্ট করে ফেলছি, আমার কাছে তো একটা মোবাইলও রাখি না, পারলে দেখা যায় ডোয়ারের মধ্যে অথবা খাটের নিচে অথবা যে কোনো জায়গায় মোবাইল ফেলে রেখে দিই, কারণ এটা এখন একটা বিষাক্ত জিনিসে পরিণত হয়ে গেছে। কারণ এত কল করে এত কথা তো বলা আমার একার পক্ষে সম্ভব না। আপনাদের বারবার বলে দেওয়া যায় আমাদের অফিসে 10টা সিম আছে, এই 10টা সিমে 10টা নাম্বার, কল করেন সেখানে, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনটা জেনে নেন, কিন্তু সব কল আমার কাছেই আসে। কেউ হ্যাক্সি দিলেও আমারে কল দেন, কেউ আইসি দিলেও কল দেন, কেউ বকা দেওয়ার জন্য আমারে কল দেন, কয়টা কল আমি রিসিভ করব? কাজ করব না জার্নি করব নাকি মোটর সাইকেল চালাবো নাকি মালের কিউসি করব নাকি আপনার মিটিং করব নাকি প্রোডাকশনের কিউসি দেখবো নাকি আপনার সাথে মোবাইলে খালি কথা বলবো? তো এইটা আমার কাছে আপনারা একটু কম দাবি করেন অথবা কম আশা করেন, তাতে আপনাদের জন্য মঙ্গলজনক, আমার জন্য মঙ্গলজনক। আর এরপরে যদি দেখেন আমার কোম্পানি মোবাইলে আপনাকে ভালো সাপোর্ট দিতে পারতেছে না, তাহলে চিন্তা করবেন যে আমাদের কোম্পানি কোনো কাজের না, কোনো জাতের না, তাহলে আমাদের কোম্পানিতে কাজ করারই দরকার নেই, কারণ আমরা আসলে কাজ করে শেষ করতে পারতেছি না, এটি হচ্ছে সবচেয়ে সমস্যা। সারাটা মাসে একটা দিন ছুটি নিই না, সকাল থেকে রাত পর্যন্ত 1টা 1.5টা 2টা পর্যন্ত, পার ডে এভারেজ 150 থেকে 200 কিলোমিটার, গতকালকে 198 কিলোমিটার বাইক চালাইছি, 198 কিলোমিটার। তো এইটা একটা মানুষের তো শরীরে এটা কুলাইতে হবে। হ্যাঁ, তো আশা করি এখান থেকে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আপনাদের উচিত আমাদের কর্পোরেট নাম্বারে যোগাযোগ করে সব কিছু জানা। হ্যাঁ, এবার আসেন আমরা বিভিন্ন শার্টের কথা আপনাদের বলি, তাতে সাস্কিন বলেন, পপলিন বলেন, শার্টিং বলেন, বিভিন্ন রকমের ফেব্রিক। কিছুদিন আগে আপনাদের এরকম সুন্দর একটা শার্টের ফেব্রিক এবং প্রিন্ট দেখাইছিলাম, এবং এই শার্টের আমরা যে শার্টগুলো তৈরি করি প্রতিটা শার্টের হাতার ফিনিশিং, বাটন দেখেন এখানে একদম আমি যদি টান দিয়ে ধরি ঠিক সমানে সমান মিলে গেছে। এরপর বাটনগুলোর কোয়ালিটি, তারপরে এই যে সবার কাছে আপনি শার্ট তৈরি করতে যাবেন এই কোয়ালিটির একটা বাটন, তারপরে একদম সুপার ইনটেক সুতা দিয়ে কিন্তু আপনাকে সেলাই করে দেবে না, ওই স্টকলটে বাংলা সুতা দিয়ে আপনাকে সেলাই করে দেবে, 2 দিন পরে সুতা পচে যে শার্টের এখান থেকে খুলে যাবে ওখান থেকে খুলে যাবে। তা এর একটা শার্ট আপনি যদি টেইলারিং করে বানাতে যান, এই যে ফিনিশিং দেওয়া আছে ব্লেজার কাট ফিনিশিং দেওয়া আছে, এই ফিনিশিংয়ের একটা শার্ট আপনাকে তৈরি করতে গেলে 350 টাকার নিচে মজুরি দিলে কোনো টেইলারও আপনাকে বানায় দিবে না, এই কোয়ালিটি একটা। ইভেন এখানে যে বকমুনটা দেওয়া আছে সেটাও আপনার সবথেকে মার্কেটে সবথেকে দামিটা ইউজ করা আছে। এখন মার্কেটে যারা ব্যবসা করতে চায় তারা তো চায় সবথেকে কমের মধ্যে কী মাল দিয়ে সবথেকে বেশি কত দামে বিক্রি করা যায়, এটাকেই গার্মেন্টসের ভাষায় সবথেকে সহজ কথা যেটা বলা হয় সেটাকে হচ্ছে মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিংয়ের কাজ হচ্ছে মাল কেনা থেকে শুরু করে বিক্রি করে টাকা পর্যন্ত ঘরে আনা, যে যত বেশি ঘরে আনতে পারে সে তত ভালো মানের মার্চেন্ডাইজার, সব কথা শেষ কথা এইটা। যেমন সারা জীবন ধরে যদি আপনি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স নিয়ে এবং সিএ পড়াশুনো করেন, যতই অ্যাকাউন্টিংয়ের উপরে আপনি পৃথিবীতে জ্ঞানী গুণী পিএইচডি হ্যান ত্যান যাই হন না কেন, সব শেষে কিন্তু একটা কথাই শিখবেন, প্রপার্টি প্রপোর্শন টু লায়াবিলিটি, মানে আপনার যত সম্পদ হবে তত আপনার দায়বদ্ধতা বাড়বে। তো ঘটনা হচ্ছে সেরকম যে মার্চেন্ডাইজার হলে আপনাকে
সবাই হাততালি দিবে, কোম্পানির থেকে শুরু করে বসের থেকে শুরু করে সবাই হাততালি দিবে যে কত কম টাকা খরচ করে কত বেশি টাকা ঘর পর্যন্ত নিয়ে আসতে পারছো। সেটা হচ্ছে মার্চেন্ডাইজিংয়ের সামারি। তাতে কাপড়ের মার্চেন্ডাইজার হন, জুতার মার্চেন্ডাইজার হন, লেদার প্রোডাক্টের হন, জুটের হন, পেপসিকোলার হন, যেটারই মার্চেন্ডাইজার হন, একটা বডি স্প্রের হন, মার্চেন্ডাইজার শব্দের অর্থই হলো কম টাকা খাটায় মার্চেন্ডাইজ করে বাণিজ্য করে কত বেশি টাকা আপনি ঘরে আনতে পারতেছেন। কিন্তু খানজ গ্লোবাল হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে হচ্ছে মার্চেন্ডাইজকে কোনো বিন্দুমাত্র সম্মান করা হয় না অথবা স্যালুট দেওয়া হয় না। খানজ গ্লোবাল হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানি আপনাকে একটা কাপড় ধরায় দিচ্ছে, যে কাপড়টা পরলে আপনার সোশ্যাল ভ্যালু বাড়বে, আপনার ফ্লেক্সিবিলিটি বাড়বে, আপনার এই প্রোডাক্টটা লং লাস্টিং পাবেন। এখন কথা হলো, কারো যদি সন্দেহ থাকে যে খানজ গ্লোবালের তৈরি করা একটা প্রোডাক্টের কোয়ালিটি আমরা দেখি, আসবেন, আসার পরে ফেব্রিকটা কেটে দেখায় দিব যে এর মধ্যে যে বকমুনটা দিছি সে বকমুনটা মার্কেটে সবথেকে দামি বকমুন এবং সবথেকে ভালো কোম্পানির বকমুনটা আপনাদের এখানে দিছি কিনা আমাদের জানা মতো। এখন আমরা যে পৃথিবীর সব কিছু জানি অথবা আমাদের হাতে যে সব ক্ষমতা আছে তা না, তবে আমাদের পাওয়া মতে জানা মতে এই বাজেটের মধ্যে সবথেকে ভালোটা আমরা এখানে ইনভেস্ট করছি কিনা। কারণ আমাদের টার্গেটটা 100 টাকায় 5 টাকা যখন আপনি আমাদের দিচ্ছেন, বাকি পুরো সর্বোচ্চ ভালো যেটা 95 টাকায় মালের পিছনে খাটানো আমরা সেটা খাটাই দিব। আমরা এখানে এমন সদরঘাট বলেন, অমুক জায়গার বলেন যে যত কমের মধ্যে মাল পারো বডি বানাও যেন দেখতে সুন্দর দেখা যায়, এরপরে যত বেশি দামে পারো বিক্রি করে। এই থিওরি নিয়ে খানজ গ্লোবাল চলে না, চলে না বলেই দেখেন একটা প্রমাণ দেখাই। এই মালটার যেমন ফিনিশিংয়ের থেকে শুরু করে প্রতিটা পার্ট বাই পার্ট, এই মালটা আপনি একটা ভালো শোরুমে, আপনি যমুনা ফিউচার পার্কে, আমি গ্যারান্টি দিয়ে বলছি যমুনা ফিউচার পার্কে যান, পয়সা বাজারে যান, স্বপ্নতে যান, মিনা বাজার থেকে শুরু করে যেসব জায়গায় সোজা কথা যে বলে সবচেয়ে ভালো মাল বিক্রি করতেছি এবং একদম ফিক্সড প্রাইস ধরে নিয়ে, আপনার যমুনা ফিউচার পার্কে যান, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যান, নর্থ টাওয়ারে যান, উত্তরার ঢাকা শহরের কেন বাংলাদেশের যেখানে যান, চট্টগ্রামের গুলজার টাওয়ার, মূর্তি টাওয়ার, কত টাওয়ার, টাওয়ারের তো অভাব নেই, সিলেটে মার্কেটের অভাব নেই, যান। এর একটা মাল নিয়ে আপনি যে দেখেন প্রতিটা সুতা থেকে শুরু করে প্রতিটা টানের থেকে শুরু করে কোথায় আমার একটা মালে আপনি কথা বলার সুযোগ পাবেন। যখন আমি ভালো দাম নিচ্ছি আপনাকে ভালো জিনিস দিচ্ছি, যখন একটু কম দাম নিচ্ছি তখন আর একটু কম কোয়ালিটির মাল দিচ্ছি। বাট আমি যদি 100 টাকায় যে মাল আপনাকে দিব, ওই কোয়ালিটির, ওই ফিনিশিংয়ের অথবা ওই গ্রেডের ওই মাল আপনাকে কেউ 160 টাকায় দিতে পারবে কিনা এটা গ্যারান্টি সম্ভব না। কারণ খানজ গ্লোবাল বসছেই শুধুমাত্র মার্কেটে, আসছেই একটা কারণে, যে আপনাদের উপকৃত করার জন্য। এই যে ভিডিওগুলো করে আপনাদের এত টেকনিক শেখায় দিই, কী কারণে? যে আপনারা উপকৃত হন, প্রয়োজনে এত কিছু শেখার পরে আমাদের কাছে এসে না, অন্য কোনো জায়গাতে মাল নিয়ে বানায় নেন। তো যে বেটা ব্যবসা করতে বসছে, কোনো পাগলেই কাজ করে যে কোথায় কোথায় চুরি হয় সেই চুরি শিখায় দিয়ে আপনাকে বলবে যে ভাই এবার অন্য কোনো জায়গাতে মাল বানায় নেন, আমার কাছে আসার দরকার নেই, ওইটা কি ব্যবসা করতে বসছে না ঢং করতে বসছে না ইয়ারকি মারতে বসছে? বাট আমরা আসলে যদি বলেন ঢং, যদি বলেন ইয়ারকি, যদি বলেন ফান, সেটাই করতে বসছি। আমরা শুধুমাত্র একটা জিনিসই চাই যে আমাদের ভিডিওগুলো দেখে অথবা আমাদের কোম্পানিতে এসে আপনারা আপনাদের লাইফ তৈরি করতে পারেন, তাতে আমাদের সঙ্গে ব্যবসা করার দরকার নেই, রুজির মালিক আল্লাহ, সে ব্যবস্থা করে দিবে। বাট আমরা চাই মন খুলে যে মানুষের ঠকাবাজিগুলো বন্ধ হোক, মানুষের বাটপাড়িগুলো বন্ধ হোক। সো আজকে আপনাদের একটা জিনিস দেখায় দিই, এই যে শার্টটার এই যে ফেব্রিকগুলা, এই ফেব্রিকটা হয়তোবা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছেন, হয়তোবা আপনি ভালো ভালো মার্কেটে গেলে এই টাইপের ফেব্রিক আপনি পাচ্ছেন, বাট এই যে ফেব্রিকটা, এই ফেব্রিকের থেকেও আরও অসাধারণ কিছু ফেব্রিক আছে। যেমন ইসলামপুরে ফেব্রিকের তো অভাব নেই ভাই, শার্ট পাঞ্জাবির অভাব নাই, যে ফেব্রিকটা একটু ভালো ইসলামপুরে বলতেছে ভাই এই ফেব্রিকটা চায়না মার্কেট অথবা অমুক অথবা তমুক, এটা চায়না থেকে ইম্পোর্ট করছি, থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করছি, বেসিক্যালি 5% মালও ইম্পোর্ট করা নেই, সবই দেশি মাল। ওই যে আগের দিন যেমন দেখাইছি 3 পিস সব মেড ইন ইন্ডিয়া লিখে লিখে আপনার কামরাঙ্গীরচরের 3 পিস সারা বাংলাদেশে পাওয়া যায়, ওইভাবে ওই আপনার যে ইয়ে মার্কেট বলে যে ভাই আমরা নিজেরাই ইম্পোর্ট করছি, তো বলবেন যে ভাই ইম্পোর্ট করছেন, দিয়ে আপনার ইম্পোর্ট লাইসেন্সটা দেখান তো আর ট্যাক্স কত দিচ্ছেন দেখান তো, এবার দেখবেন যে কানতে মানুষ ভাড়া করা লাগছে। কিন্তু মুখ দিয়ে সবাই বলে ভাই ইম্পোর্ট করা মাল, যে মালটাই একটু সিকসিক করবে ফেব্রিক বলবে ভাই এটা চায়না থেকে ইম্পোর্ট করা, একটা ইম্পোর্ট করা না, সব দেশের মধ্যেই তৈরি, 95% দেশের মধ্যেই তৈরি, ভালো ফ্যাক্টরি খারাপ ফ্যাক্টরি। এখন ভালো ফ্যাক্টরি স্টক লট অথবা সারপ্লাস যখন হয়, ভাই দরজাটা কি আটকানো আছে, দরজাটা একটু আটকাতে বলছিলাম,
শব্দ আসতেছে। আচ্ছা যাই হোক, তো দেখেন আপনার একটা এক্সপোর্ট ফ্যাক্টরিতে একটা মাল যখন তৈরি হয়, ওই মালটার ফ্লেভার শুধুমাত্র ওই মুখ দিয়ে যে যাই বলুক না কেন, মুখ দিয়ে যে যাই বলুক না কেন, আপনার ত্বকের যত সফিস্টিকেটেড জায়গা আছে, যেমন এই একটা জায়গা আছে সফট, এই একটা জায়গা আছে সফট, আচ্ছা না, তারপরে এখানে একটা জায়গা আছে সফট, শরীরে কিছু কিছু অংশ থাকে, সেই জায়গাগুলো হচ্ছে সফিস্টিকেটেড জোন। আপনার সবথেকে ভালো মানের একটা ফেব্রিক যে যতই মুখ চালাক, চায়না বলুক, থাইল্যান্ড বলুক, ইংল্যান্ড বলুক, যাই বলুক, এই যে ফেব্রিকটা রাত একটা পর্যন্ত থেকে সাত আট দিন ধরে আপনার ওই কি বলে চিল পাখির মতো, অথবা ওইটাকে কি বলে ইগলের মতো তাকায় থেকে অল্প একটু ফেব্রিক আনতে হবে আমার বায়ারের জন্য, সবথেকে ভালো মানের, কারণ বায়ার আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব আস্থা করে, সো তার জন্য আমি সবচেয়ে ভালো জিনিসটা মার্কেট থেকে নিয়ে আসব। ওই সদরঘাটের বাংলা ফেব্রিক এনে আমার লাভ নাই। এই যে আমার একজন মরিশাসের বায়ার আছেন, তারপরে ওমানের একজন বায়ার আছেন, ঝিনাইদায় একজন বায়ার আছেন, তো আমরা কানাডাতে একজন বায়ার আছেন, স্পেশালি এই মালটা আমরা ওমানের বায়ারের জন্য তার সম্মানে নিয়ে আসছি, কিন্তু তার তো বোঝার কোনো ক্ষমতা হবে না। হয়তো আমার ভিডিও যদি দেখেন তো মাইন্ড করবেন না, আমি একটু মন খুলেই বলি, এই যে ফেব্রিকটা যে কত পরিশ্রম করে, কত জায়গায় কত নাটক করে এইটুকুন ফেব্রিক আমাকে বের করে আনা লাগছে, শুধুমাত্র আমার একটা মনের সন্তুষ্টির জন্য যে ভাইটা আমাকে ভালোবাসে, আমি দেখি একটু সময় লাগুক, হয়তোবা ভুল বুঝবে, হয়তোবা দুইটা গালাগাল দিবে মনে মনে, কিন্তু আমি ওনার জন্য আনকমন ভালো এবং আমার মনের মতো কি একটা জিনিস এনে ওনাকে দিতে পারি, ওনার প্রথম কাজ উনি যেন সন্তুষ্ট হয়। এখন এমন হইতে পারে যে কাজটা হতে একটু দেরি হচ্ছে, এই দেরি হতে হতেই মনে করেন যে সে প্রচণ্ড ভুল বুঝে অসন্তুষ্ট হয়ে যেতে পারে, কারণ একটা ব্রান্ড দাঁড়ানো একদিনের কথা না। দেখেন এই সাত দিন না আট দিন না পনেরো দিন আগে আপনার এই অর্ডার দিছি, আজকে তার হ্যাংট্যাগ আসছে তাও অর্ধেক আসছে, এরপরে আবার সাত দিন পরে নাকি শুনতেছি পলিটা আসতে আরও সাত দিন লাগবে, তারপরে হ্যাংট্যাগ আসে না, এগুলো মেইন লেভেল কেয়ার লেভেল আসছে। তো এখন ফ্যাক্টরিগুলোতে এত গালাগাল, এত চিল্লা পাল্লা, এত প্রেশার দেওয়ার পরও মাল আসতেছে, কিন্তু আমরা কিন্তু ফাইনালি আপনার দেখতেছি যে এই যে ব্র্যান্ড, এই যে যে শার্ট বানাচ্ছি আমরা, এই ব্র্যান্ডের নামটা আর উল্লেখ করলাম না, কিন্তু যে কাজ যেটা করছে সেটা কি অসাম কোয়ালিটির একটা কাজ হয়েছে। এই কাজটা যখন আমি একটা কাপড়ে পরে ধরে যখন লাগাই দিব, এই মালটা দেখতে সেরকম দামি, গর্জিয়াস, এবং এই যে ব্র্যান্ডের নাম এখানে বলা আছে গ্লোবাল ব্র্যান্ড, হ্যাঁ, আর উপরে মেইন ব্র্যান্ডের নাম, এটাকে যত লাক্সারিভাবে নামটা আমি সিলেক্ট করে দিছি উনার জন্য, মালটাও যখন বানায় দিব, আল্লাহ যদি আমাদের সামর্থ্য রাখে সুন্দর করে যদি মালটা বানাইতে পারি, ফ্যাক্টরি যদি নষ্টামি না করে, তো মালটার দিকে হা করে তাকায় থাকবেন যে জুবায়েদ ভাই একটা মাল এই ফার্স্ট বানায় দিল ব্র্যান্ডে। যদি ব্র্যান্ডে অনেক মাল আমরা বানায় দিছি, অনেকের কাজ চলতেছে, আর আমাদের খাঞ্জ গ্লোবালেরও মাল আসতেছে, অধৈর্য হয়েন না, একটা কোম্পানি দাঁড়াতে অনেক সময় লাগে। তো এই যে শার্টটা, এই শার্টটার ফেব্রিক তো আপনি দেখে বুঝবেন না এটা কি আপনারে দিছি। এই ফেব্রিকটা বুঝতে গেলে আপনাকে শরীরের যত সফট অংশ আছে, এই সফট অংশে এর উল্টা পাশটা খালি একটু টাচ করে দেখবেন যে এটাকে কি দিছি। আর এটা দিয়ে যদি একটা শার্ট বানায় যদি এরকম এরকম গর্জিয়াস করে, হ্যাঁ, এরকম গর্জিয়াস করে একটা বক্স করে যদি আমরা এই শার্টটা যদি এর মধ্যে দিতে পারি, তা এই শার্টটা তিন হাজার টাকা, সাড়ে তিন হাজার টাকায় চোখ বন্ধ করে বিক্রি হতে বাধ্য, কারণ এই যে ফেব্রিকটা দিচ্ছি এটা 100% এক্সপোর্ট ফেব্রিকের একটা সারপ্লাসের থেকে এনে তারপরে আমরা ফেব্রিকটা দিছি। তো ফেব্রিকের কালারটাও দেখেন খুব ম্যানলি কালার, একটা পুরুষ মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে যে কালারে, সেই কালারে আমরা ফেব্রিকটা দিয়েছি। এরপর আরও একটা ফেব্রিক আপনাদের আমরা দেখাই, প্রতিটা ফেব্রিক একটু চাপা কালারের, কিন্তু ফেব্রিকগুলার পার্সোনালিটিগুলা কোন লেভেলে, তো উনি যেহেতু ব্র্যান্ড আকারে মার্কেটে আসতে চাচ্ছে, আমাদের যে ওমানের থেকে যে বায়ার যে ভদ্রলোক আসছেন, উনি ব্যক্তিগতভাবে যেমন স্মার্ট, ওনার পোশাক আশাক, ওনার ঘড়ি পরা, ওনার বসার স্টাইল খুব স্মার্ট, সো আমারও ইচ্ছা ওনাকে ওনার মতো করে আমি এরকম স্মার্ট কিছু প্রিন্ট দিয়ে, ম্যানলি কিছু প্রিন্ট দিয়ে আমি ওনাকে কিছু শার্ট তৈরি করে দেবো, কিছু টি শার্ট তৈরি করে দিব, কিছু প্যান্ট তৈরি করে দেবো, যেন ওনার সাথে ওনার জিনিসটা, কারণ আমি ওনাকে দুই তিন দিন ধরে মনিটরিং করতেছি, কারণ ছাড়াই ওনাকে আমি ডাকতেছি। কী কারণে? আগে আমি বোঝার চেষ্টা করছি যে তার ভালো লাগা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ব্যক্তি পছন্দগুলো কোন লেভেলে, এরপরে সেই লেভেলে আমি আমার নিজ দায়িত্বে, এটা বাইরের দেওয়া কোনো ফেব্রিক না, ফেব্রিকটা আমি আমার পছন্দ দিয়ে আর তার পছন্দের সাথে আমার মন মতো করে মিলে আমি ফেব্রিকগুলো নিয়ে আসতেছি। যে ফেব্রিকগুলো
যেমন টাচ করার ফিলটা একদম সফট, তেলতেলে থলথলে, তেমন ফেব্রিকগুলো দিয়ে যদি আমি যদি দেখেন কতটা থলথলে, এবং এই ফেব্রিকগুলো দিয়ে যদি আমি মালও যদি তৈরি করি, এই শার্টগুলো কতটা লাক্সারিয়াস লেভেলে লাগবে। এর একটা শার্ট পরে আপনি সিলভার কালারের একটা ঘড়ি যদি পরেন, আপনার পার্সোনালিটি, আপনার লুকই চেঞ্জ হয়ে যাবে, হতে বাধ্য, এবং কাপড়গুলো কতটা সফট। এরপর আসেন এই আরও একটা কালার, এগুলো সব ম্যানলি কালার। হ্যাঁ, এরপর আসেন চমৎকার একটা ফেব্রিকে, খুব আনকমন একটা ফেব্রিকে, খুবই আনকমন একটা ফেব্রিকে। আপনারা কতটা এই আলোতে দেখতে পাচ্ছেন আমি জানি না, এটা খুব ম্যানলি একটা ফেব্রিক। এরপর আসেন এটা কর্পোরেটের জন্য অথবা যে কোনো ভালো মুভ করার জন্য চমৎকার, সিম্পলি স্মার্ট একটা ফেব্রিক। এবং এই প্রিন্টটা এত কারুকাজ করা, এই প্রিন্টার মধ্যে, এই প্রিন্টটাতে অনেক অনেক বিষয় আছে। হয়তোবা ভিডিওর কারণে আপনার কতটা কোয়ালিটি দেখতে পারবেন আই ডোন্ট নো, এটা একটু উপরের থেকে ক্যামেরাটা ধরেন যাতে আলোটা একটু কিছুটা হলেও আসে। তো ফেব্রিকটার মধ্যে একটা অসাধারণ ভালো একটা ডিজাইন এবং মজা আছে। এরপর আসেন আরও একটা ফেব্রিক আপনাদের আমি দেখাই, এই আরও একটা ম্যানলি ফেব্রিক এবং চমৎকার একটা ফেব্রিক। আপনার অফিস আদালতে শুরু করে আপনি যদি বড় গলা করে, যদি আপনি বড় কলার দিয়ে, যদি আপনি সিবিচেও যদি ইউজ করতে চান, পার্টিতে ইউজ করতে চান, যেখানে এই শার্ট পরে যাবেন আপনার দিকে দ্বিতীয়বার মানুষের তাকাতে হবে, এটা হচ্ছে সেরকম একটা প্রিন্ট। তো এই প্রিন্ট দিয়ে এরকম একদম সফট থলথলে, যে কোনো শীতে বলেন, গরমে বলেন, যে কোনো জায়গায় কাপড়টা পরবেন আপনার কাছে মনে হবে না আপনি শরীরে কাপড়টা পরে আছেন, এই কাপড়ের মধ্যেও এরকম একটা ফিল আছে, ভেন্টিলেশন আছে। তো এর একটা কাপড় ভাই, আমার তো একটা বায়ার আসছে, একটা ভালো প্রিন্টের একটা মাল। তো আমরা যদি চাইতাম, সরি একটু ডিস্টার্ব হলো, উপরে ড্রিলের শব্দ ছিল, উপরে ইন্টেরিয়রের কাজ চলতেছে। তো তো যাই হোক, বলি আবার যে এর একটা কাপড় অথবা এরকম কাছাকাছি একটা প্রিন্ট সদরঘাটে কেন, আপনার বাংলাদেশের হাটে ঘাটেও এর একটা প্রিন্ট কিন্তু আপনার সব জায়গায়, কাছাকাছি কিছু প্রিন্ট অথবা ভালো লাগা কিছু প্রিন্ট, চকচকে কিছু প্রিন্ট সব জায়গায় আপনি পাবেন। কিন্তু একটা কাপড়ের যে কোয়ালিটি, যেটা মানুষকে দামি অথবা লাক্সারি হিসাবে ধরবে, ওই দামি মালটা শর্ট কোয়ান্টিটিতে আপনার জন্য আবার টাকা বাঁচায় কমে যুদ্ধ করে আনাটা এত সহজ না, আর কেউ এটা করবেও না। বাংলাদেশে যত বাইং হাউজেতে শুরু করে যত ট্রেডার আছে, যা আছে, জাস্ট একটা ফেব্রিক কিনে এনে ধরায় দিয়ে একটু ভালো ফিনিশিং দিয়ে বলবে, ভাই শার্টটা দেখতে খুব সুন্দর লাগছে না, আপনার খুব মানাইছে, ভাই মালটা নিয়ে যান। এরপরে আপনার কাছ থেকে 200 টাকার মাল 400 টাকা নিয়ে আপনারে বিদায় করে দেবেন। কামাই যা করার সে কামাই করে নিল, আর আমরা কি করতেছি, আমরা কামাইও কম করতেছি, আবার আপনাকে অরিজিনালি একটা ভালো মানের, যেটাকে গ্রামাটিক্যালি বলা হয় যে প্রুফড, যে এটা একটা ভালো মানের মাল, সে মালটা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছি, শুধুমাত্র আপনাদের আস্থা অর্জনের জন্য। তো সেখানে যখন আপনারা খুব অস্থিরতা করেন, অনেক সময় দেখা যায় সময়ও আমাদের দিতে চান না, অথবা দেখা যায় আপনারাও অনেক সময় বলেন যে ভাই